हेलो नमस्कार और वेलकम बंधुरा वेलकम टू द न्यू एपिसोड ऑफ दिस चैनल जिस इंफोटेनमेंट यूट्यूब चैनल बांगला आज के टॉली एवं बॉली अपडेट्स नहीं आलोचना करब प्रथम चले आसब पठान का पठान बक्स अफिसे कमाल कर दिए जब रिलीज हो रिलीजर प्रथम दिन ही वर्ल्ड वाइड एटी 100 कोटी टाका कमी छिलो तारपरे किन्तु प्रथम पाँच दिन दुर्दान्त व्यवसा करे प्रजातंत्र दिवस उइकेंड छिलो सेई सप्ताहे किन्तु छुटी व्यवसा करे छिलो पठान एवं तार कलेक्शन किन्तु मोटामुटी प्रथम छ सात दिन मध्य ही वर्ल्ड वाइड 500 कोटी छाड़िए जाए এখন কিন্তু পাঠান কিন্তু 1000 কোটির দৌড়ে রয়েছে এবং এর টার্গেট হচ্ছে 1000 কোটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করা ডোমেস্টিকের দিক থেকে দেখতে গেলে পাঠান কিন্তু পিকের যে বক্স অফিস কালেকশন ছিল সেটিকে ছাপিয়ে গেছে এবার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের দিক থেকে একে এখনও ট্রিপল আর বাহুবলি এবং আমির খানের দঙ্গল এগুলোকে ক্রস করতে হবে নাম্বার ওয়ান হওয়ার জন্য তবে এই মুহূর্তে পাঠানের টোটাল বক্স অফিস কালেকশন কিন্তু যারা দাঁড়িয়েছে সেটা কিন্তু ম্যামথ দুর্দান্ত বক্স অফিস কালেকশন এবং হিন্দি সিনেমার বলতে গেলে এটা হাইয়েস্ট বক্স অফিস কালেকশন 901 কোটি টাকা আপাতত এটা হচ্ছে ডোমেস্টিকের দিক থেকে 558 কোটি টাকা পাঠানের নেক্সট টার্গেট হবে ওয়ার্ল্ড ওয়াইড 1000 কোটি টাকা ক্রস করা এরপর আমরা চলে আসবো জিদ্দার আপকামিং মুভি মানুষের আপডেট নিয়ে মানুষের আপডেট বলতে মানুষের লুকের একটা আপডেট আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে জিদ্দার এই মানুষ সিনেমাটা তো 2023 জিদ্দার সেকেন্ড রিলিজ হতে চলেছে চেঙ্গিজের পরে যেটা জুলাই আগস্ট নাগাদ মুক্তি পাবে এখানে জিদু কমল থাকছেন থাকছেন মিম এর একটি লুক মোস্ট প্রবলি যেটা থাকতে চলেছে জিদ্দার এটা রাবণের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের সময় টিভিতে দেখা গেছিল এই ধরনের একটা লুক থাকতে চলেছে জিদ্দার এই সিনেমাতে এবং এই সিনেমাটাও কিন্তু অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে এরপর আমরা চলে আসবো দেবের ব্যাপারে দেব কি সাহসী নাকি দেব এক্সপেরিমেন্টাল দেবের এখন কি দেব দেবকে কি সাহসী বলা চলে তো সেই নিয়ে একটু আলোচনা করব প্রথম কথা হচ্ছে দেব কিন্তু এখন অন্য ধরনের সিনেমা করছেন তার আপকামিং সিনেমার নাম বাঘা যতীন যেটি আসতে চলেছে এবছরের পূজয় এবং দেবকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত প্রথম থেকেই সেটা হচ্ছে কমার্শিয়াল মাস অ্যাকশন হিরো হিসেবে যেটা দেবের মানে ক্যারিয়ার শুরু থেকে শুরু করে দেব যখন সুপারস্টার হয় তখন কিন্তু সেই হাত মানে সিনেমার হাত ধরেই দেব সুপারস্টার হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা যায় দেব সে ধরনের সিনেমা থেকে বেরিয়ে এসে অন্য কিছু সিনেমা করার চেষ্টা করছেন অন্য ধরনের ক্যারেক্টার করার চেষ্টা করছেন এবার কিন্তু দেব বাঘা যতীন একটা বড় রিস্ক নিয়েছেন এরপরে নিয়েছেন কিন্তু তিনি ব্যোমকেশ হিসাবে দেব জানিয়েছেন তিনি ব্যোমকেশ হতে চলেছেন এবং এই সিনেমার পরিচালক হবেন বীরসা দাশগুপ্ত এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ নিয়েছেন দেব অ্যাক্টিংয়ের দিক থেকে তিনি একটি বড় চ্যালেঞ্জ নিয়েছেন এটা কিন্তু নর্মালি লোকে নিতে সাহস পাবে না তবে তিনি তার অ্যাক্টিংকে আরও ভাঙতে চাইছেন আরও তিনি নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন এটা থেকে বোঝাই যাচ্ছে স্টারদমের সাথে অভিনয় সত্তা দুটোই তিনি চাইছেন জনতার কাছে আসুক সো এটা ছিল আমার মতামত যে দেব কিন্তু প্রচণ্ড সাহসী এক মুহূর্তে এবং দেবের এই সাহসকে কিন্তু প্রশংসা করতেই হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ টাটা